বুধবার রাত থেকে দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির মধ্যেই শহরে ঘটে গেল একাধিক বৃহস্পতিবার কোথাও মৃত্যু হল প্রৌঢ়ের কোথাও বিদ্যুৎ স্পৃষ্ট হলেন আইনজীবী ভেঙে পড়ল পুরনো বাড়ি বুধবার রাতে জোড়াবাগানের তর্পনারায়ণ টেগর স্ট্রিটে তরিদাহত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির বৃষ্টির মধ্যে দোকানের সাটার খুলতে গিয়ে ঘটে বিপদ মৃতের নাম কাশীনাথ জ্যোতি বয়স একান্ন একনাগারে বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে জল জমে যায় আলিপুর আদালত চত্বরে তার মধ্যেই বিদ্যুৎ হন দুই আইনজীবী সহ তিনজন আহত দুই আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে অন্যদিকে গিরিশ পার্কে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম হয়েছেন এক বাসিন্দা বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা এদিন ভোরে ভেঙে পড়ে তিনতলা বাড়ির বারান্দার একাংশ আহত হন বছর পঁয়তাল্লিশের নরেন্দ্রনাথ ঝা এদিকে আজও দিনভর মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বেশ কয়েকটি জেলায় কমলার সতর্কতা জারি হয়েছে বাংলাদেশ উপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে